আপনি কি ভূতে বিশ্বাস করেন? আমি জানি এই প্রশ্নের বিপরীতে আপনার উত্তর হবে অনেকটা এরকম। বাবা রে, জিন ভূত তো নাই, 1830 সালে জিন ভূত মরে গেছে বাবা, এখন তো বিজ্ঞানের যুগ রে বাবা। কিন্তু আমি নিজে ভূতে বিশ্বাস করি, তবে এই ভূত নাটক সিনেমায় দেখানো ভূতের মতো নয়। এই ভূত আমাদের সকলের পরিচিত, এই সকল ভূত রাতের আকাশে দেখতে পাবেন, এমনকি আপনি আপনার চারপাশে দেখতে পাবেন। মোট কথা, আমাদের আশেপাশের সব কিছুই এক প্রকার ভূত, কিন্তু সেটা কিভাবে? রাতের আকাশে যে কোনো দিকেই তাকান না কেন, দেখতে পাবেন অসংখ্য তারা। এই তারাগুলোর প্রত্যেকটি এক একটা ভূত। যেমন প্রক্সিমা সেন্টোরি এর দূরত্ব 4.246 লাইট ইয়ার, তার মানে প্রক্সিমা সেন্টোরি থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে 4 বছর 3 মাস। সুতরাং এই মুহূর্তে প্রক্সিমা সেন্টোরির যেই অবস্থা আমরা দেখতে পাই, তা আসলে 4 বছর 3 মাস আগের অবস্থা। পৃথিবী থেকে আমরা চাঁদের যে অবস্থা দেখতে পাই, তা মূলত 1.3 সেকেন্ড আগের অবস্থা। একইভাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্যের যেই অবস্থা এই মুহূর্তে দেখছি, তা আসলে 8 মিনিট 20 সেকেন্ড আগের অবস্থা। এখন এই বিষয়টিকে একটু ভিন্নভাবে বলছি। যেমন মনে করুন, পৃথিবী থেকে 65 মিলিয়ন লাইট ইয়ার দূরের কোনো গ্রহে এলিয়েন রয়েছে, এবং তারা প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত। এখন ওই এলিয়েনরা যদি কোনোভাবে খুবই শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার করে পৃথিবীর দিকে তাকায়, তবে তারা পৃথিবীর বর্তমান অবস্থা থেকে 65 মিলিয়ন বছর আগের অবস্থা দেখতে পাবে। অর্থাৎ এলিয়েনরা পৃথিবীতে ডাইনোসর বিচরণ করছে সেই অবস্থা দেখতে পাবে। এই বিষয়গুলো অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব। পৃথিবী থেকে নেপচুন গ্রহের দূরত্ব 4 লাইট আওয়ার। এখন নেপচুনে যদি কোনো সময় মানুষ যেতে পারে, তবে নেপচুন থেকে পৃথিবীর 4 ঘন্টা আগের অবস্থা দেখা যাবে, এবং একইভাবে পৃথিবী থেকে নেপচুনের 4 ঘন্টা আগের অবস্থা দেখা যায়। অর্থাৎ মূল কথা হচ্ছে, আমরা যা কিছুই দেখি সবই হচ্ছে অতীত। আমাদের পক্ষে কখনোই একদম বর্তমানে সংঘটিত কোনো ঘটনাই দেখা সম্ভব নয়। যা কিছু এই মুহূর্তে সংঘটিত হচ্ছে, তা আমরা পরে দেখতে পাব। সেটা কতটুকু পরে দেখতে পারবো, তা নির্ভর করবে ঘটনাটি কত দূরে সংঘটিত হয়েছে। আকাশে আমরা এখনও অনেক তারাই দেখি, যেই তারাগুলো ইতিমধ্যে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তাদেরকে আমরা স্বাভাবিক অবস্থায় দেখছি, কারণ এদের বিস্ফোরণের আলো এখনও আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়নি। যখন এই বিস্ফোরণের আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছবে, তখন আমরা বুঝতে পারবো যে তারাটির মধ্যে সুপারনোভা বিস্ফোরণ ঘটেছে। যেমন মনে করুন, এই তারাটি পৃথিবী থেকে 100 লাইট ইয়ার দূরে অবস্থিত। এখন এই মুহূর্তে যদি এই তারাটি ধ্বংস হয়ে যায়, তবে আমরা এই তারাটির ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পাবো 100 বছর পর। সুতরাং এর মানে দাঁড়াচ্ছে, এই তারাটি আমাদের জন্য এক প্রকার ভূত, কারণ তারাটি প্রকৃত অর্থে নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা আমাদের আশেপাশের যা কিছুই দেখি না কেন, আমরা আসলে অতীত দেখে থাকি। এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন, ডিভাইসের স্ক্রিন থেকে আলো আপনার চোখে আসার পরেই আপনার মধ্যে দেখার অনুভূতি তৈরি হবে। এখন ডিভাইসের স্ক্রিন থেকে আলো আপনার চোখে যেতে অবশ্যই কিছুটা সময় লাগবে, যদিও সেই সময় খুবই সামান্য, তবে সময় অবশ্যই লাগবে। এবং আলো আপনার চোখে যেতে যতটা সময় নিবে, আপনি ভিডিওটি ঠিক ততটাই অতীত দেখবেন। অর্থাৎ ভিডিওটি যখন প্রকৃত অর্থে শেষ হয়ে যাবে, তখনও আপনার কাছে মনে হবে ভিডিওটি চলছে বা শেষ হয়নি। তার মানে যত দূর থেকে আলো আমাদের চোখে আসবে, আমরা ঠিক ততটা অতীত দেখব। এই জন্য টেলিস্কোপকে বলা হয় টাইম মেশিন, কারণ টেলিস্কোপের মাধ্যমে আমরা অতীত দেখতে পাই। 2006 সালে হাবল টেলিস্কোপ আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সবচেয়ে দূরের গ্যালাক্সির ইমেজ ক্যাপচার করে, যার নাম GNZ-11। এই GNZ-11-এর 13.4 বিলিয়ন বছর আগের আলো আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ বিগ ব্যাংয়ের মাত্র 400 বিলিয়ন বছর পর ইউনিভার্সের অবস্থা কেমন ছিল, তা হচ্ছে এই GNZ-11 গ্যালাক্সি। এই সময়ের আগে কোনো স্টার গঠিত হয়নি। আমরা যদি GNZ-11 থেকে আসা আলোর চেয়েও পিছনের দিকে তাকাই, তখন আমরা কোনো স্টার খুঁজে পাবো না। আমরা শুধুমাত্র পাবো প্রচণ্ড উত্তপ্ত গ্যাস, এবং ওই সব উত্তপ্ত গ্যাস থেকে প্রাপ্ত রেডিয়েশনকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, সংক্ষেপে CMB। এবং এই CMB হচ্ছে আমাদের মহাবিশ্বকে দেখার সর্বশেষ সীমা। এর আগে কী ছিল, তা আমরা আসলে দেখতে পারি না বা জানতে পারি না, কারণ এই সময়ের চেয়েও পিছনের সময়ের আলো আমাদের কাছে আসে না। অর্থাৎ গভীর মহাশূন্যে তাকালে আমরা আসলে মহাবিশ্বের অতীত দেখতে পাই। যেমনটা একটু আগেই বললাম, GNZ-11 গ্যালাক্সির 13.4 বিলিয়ন বছর আগের অতীত ধারাবাহিকভাবে দেখতে পাই। যদিও আমরা এই গ্যালাক্সির অতীত দেখতে পাবো, তার মানে এই নয় যে আমরা GNZ-11-এর যে অবস্থা দেখছি এই অবস্থায় রয়েছে। এই গ্যালাক্সিটি কিন্তু ঠিকই সময়ের সাথে সাথে ম্যাচিওরড হয়েছে, সেখানে গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে। এখন GNZ-11 গ্যালাক্সিতে অবস্থান করা কোনো গ্রহে যদি আমাদের মতো উন্নত প্রাণীর উদ্ভব হয়, এবং তারা যদি টেলিস্কোপের মাধ্যমে আমাদেরকে দেখে, তবে তারা আমাদের বর্তমান অবস্থা থেকে 13.4 বিলিয়ন বছর আগের অবস্থা দেখতে পাবে।
যদিও এতটা আগে মিল্কিওয়ে গ্যালাক্সি গঠিত হয়নি, তার মানে তারা যখন আমাদের দিকে তাকাবে তারা কিছুই দেখতে পাবে না। তাদের কাছে মনে হবে আমাদের এই স্থানটাতে কিছুই নেই। তারপরেও যদি আমরা ধরে নিই যে না, ওই সময় মিল্কিও গ্যালাক্সির কিছুটা অস্তিত্ব ছিল, তবে কিন্তু তাদের কাছে মনে হবে আমাদের অবস্থান হচ্ছে মহাবিশ্বের একদম শেষ সীমায়। অর্থাৎ আপনি বা আমরা মহাবিশ্বের যে কোনো স্থান থেকেই মহাবিশ্বকে দেখি না কেন, সেই স্থানটিকেই মহাবিশ্বের সেন্টার বা কেন্দ্র মনে হবে। আপনার মুভমেন্টের সাথে সাথে দৃশ্যমান মহাবিশ্বও মুভমেন্ট করবে। আপনার স্থান যখন আপনি পরিবর্তন করবেন তখন আপনার জন্য দৃশ্যমান মহাবিশ্বটুকুও চেঞ্জ হবে। অর্থাৎ প্রত্যেকটি স্থানের দৃশ্যমান মহাবিশ্বের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। শুনতে একটু অস্বস্তিকর লাগলেও এটি কিন্তু সত্য এবং চমৎকার সত্য। যাই হোক, এই তো গেল কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসতে সময় লাগে বলে আমরা ওই বস্তুর অতীত দেখতে পাই। এখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসার পরেও কিন্তু আমাদের মস্তিষ্ক কিছুটা সময় নেয় ওই বস্তুটিকে দেখার অনুভূতি তৈরি করতে। যে কোনো ইনফরমেশান আমাদের মস্তিষ্কে অনুভূতি তৈরি করতে 80 মিলিসেকেন্ড সময় নেয়। তার মানে ঠিক আপনার চোখের একদম কাছে কোনো ঘটনা ঘটলেও কিন্তু আপনি মিনিমাম ওই ঘটনা থেকে 80 মিলিসেকেন্ড পিছিয়ে থাকবেন। অর্থাৎ 80 মিলিসেকেন্ড পরে বুঝতে পারবেন যে ঘটনাটি ঘটেছে। সুতরাং বর্তমান একটি অধরা বিষয় যাকে আমরা কখনোই ক্যাচ করতে পারবো না। এবার একটু ভিন্ন কিছু বলা যাক। সন্ধ্যাবেলায় সূর্যাস্তের দৃশ্য অবশ্যই দেখেছেন, খুবই চমৎকার দৃশ্য। কিন্তু আপনি কি জানেন সূর্য অস্ত যাবার সময় সূর্যকে আমরা যে অবস্থানে দেখি, সূর্য আসলে সেই অবস্থানে বা সেই দিকে অ্যাকচুয়ালি নেই। সূর্য থেকে আসা আলো আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে বেঁকে যায়, ফলে আমরা সূর্যাস্তের সময় শুধুমাত্র সূর্যের একটি প্রতিবিম্ব দেখতে পাই। অর্থাৎ সূর্যাস্তের সময় আমরা যে সূর্যকে অস্ত যেতে দেখি তা আসলে সূর্যের একটি প্রতিবিম্ব। অনেকটা দূরের তারা থেকে আলো যখন সূর্যের কাছে দিয়ে পৃথিবীতে আসে তখন সূর্যের ভরের কারণে তারা থেকে আসা আলো বেঁকে যায়, ফলে তারাকে আমরা প্রকৃত অবস্থানে না দেখে ভিন্ন অবস্থানে দেখি। প্রকৃত অবস্থানে না দেখার বিষয়টি বোঝার জন্য এত দূরে যাবার দরকার নেই। স্বচ্ছ পানিতে যখন আমরা মাছ দেখি, মাছের যে অবস্থান দেখি সেটি আসলে মাছের প্রকৃত অবস্থান নয়। কারণ হচ্ছে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলোর দিক পরিবর্তন হয়, এবং এই জন্য পানিতে আমরা মাছের যে অবস্থান দেখি সেটি মাছের প্রকৃত অবস্থান নয়। কোনো একটি বস্তুকে তার প্রকৃত অবস্থানে না দেখার আরেকটি উদাহরণ হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্স। কোনো একটি তারা বা গ্যালাক্সি থেকে আসা আলো যখন অন্য একটি গ্যালাক্সিকে অতিক্রম করে তখন গ্যালাক্সির ভরের কারণে আলো বেঁকে যায়। অনেকটা অবতল লেন্সে যেমন আলো বেঁকে যায় ঠিক তেমন, ফলে পিছনে থাকা গ্যালাক্সিকে আমরা সামনে দেখতে পাই, অর্থাৎ প্রকৃত অবস্থানে দেখতে পাই না। এই বিষয়টিকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং। এই গ্র্যাভিটেশনাল লেন্সিং কিংবা সব কিছুর অতীত দেখা, এই বিষয়গুলো থেকে একটি জিনিস বুঝতে পারা যায়, আমাদের মহাবিশ্ব খুবই অদ্ভুত। আমরা খালি চোখে যা দেখি তা সবসময় সত্য নয়। কোনো একটি বস্তুকে আমরা যেখানে দেখি বস্তুটি সেখানে নাও থাকতে পারে। সুতরাং শুধুমাত্র চোখের দেখাতে সিদ্ধান্তে আসা সম্ভব নয় বা উচিত নয়। শুধুমাত্র চোখের দেখার বাইরেও আরও অনেক সত্য রয়েছে। তাহলে আজকের পরে যখনই আপনি আপনার বন্ধুর সাথে হাত মিলাবেন, মনে রাখবেন আপনারা দুইজনই পরস্পরের অতীত দেখছেন। যখনই আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন আপনি এই মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস দেখছেন। এবং যখনই একটি নির্দিষ্ট তারার দিকে তাকাবেন, সেই তারাটি সেখানে নাও থাকতে পারে, এবং যেই তারাটিকে আপনি জ্বলজ্বল করতে দেখছেন এমন হতে পারে সেই তারাটির কোনো অস্তিত্বই নেই, অনেক আগেই এই তারার মৃত্যু ঘটেছে। এখন যার মৃত্যু অলরেডি ঘটে গিয়েছে তাকে আপনি জীবিত দেখছেন, তার মানে এটিকে এক অর্থে ভূত বলা যেতেই পারে। এবং আমাদের চারপাশের সব কিছুকেই যেহেতু আমরা প্রকৃত অবস্থানের পরিবর্তে ভিন্ন অবস্থানে দেখি, অর্থাৎ অতীত অবস্থায় দেখি, সুতরাং আমাদের চারপাশের সব কিছুকেই এক অর্থে ভূত বলা যেতেই পারে। অনেক অনেক দূরের তারা কিংবা গ্যালাক্সির দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে খুবই সাধারণ পদ্ধতি ব্যবহার করা হয়। এই দূরত্ব নির্ণয় পদ্ধতিগুলো সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।